أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পুরো পৃথিবী আজ এক অদৃশ্য শক্তি জীবন বিধ্বংসী করোনায় আক্রান্ত এ পর্যন্ত মৃত্যুর কোলে ধরে পড়েছে লাখ লাখ মানুষ চতুর্দিকে শুধু ভয় আর নিস্তব্ধতার প্রগাঢ় অন্ধকার আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে বলা চলে করোনা আমাদেরকে এক প্রকার অঘোষিত অবসরে পাঠিয়েছে আমরা আজ আমাদের ছাত্রছাত্রীদের থেকে অনেক দূরে আছি ফলে ক্লাস শ্রেণীকক্ষের পাঠদান তাদের সাথে শিক্ষাগত যত কর্মকাণ্ড আছে সব কাজ প্রায় বন্ধ হওয়ার মতোই চলছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ও আমরা একে অপর থেকে দীর্ঘদিন যাবত বিচ্ছিন্ন অবস্থায় আছি তোমাদের অধিকার আর আমাদের কর্তব্য বিবেচনায় এনে আমরা চেষ্টা করছি অনলাইন ভিত্তিক ক্লাস এর মাধ্যমে তোমাদেরকে তোমাদের সাথে যুক্ত করতে এরই ধারাবাহিকতায় অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আতিকুর রহমান বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি শামসুর রহমান কলেজ প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদেরকে তোমাদের সামনে আছে ক্লাস নেব এই বিষয়ে পরিণতি প্রথম পরিণতি সুশাসন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে নাগরিক অধিকার এবং কর্তব্য এবং মানবাধিকার বিষয়ে অধিকার এই শব্দটি মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে ওতপ্রোতভাবে জড়িত আছে অধিকারহীন মানুষ পৃথিবীর বুকে লাঞ্ছনা বঞ্চনার শিকার অধিকার এতটা গুরুত্বপূর্ণ যে একজন মানুষ নিজের ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করতে বিকশিত করতে অধিকারের বিকল্প নেই অধিকার ছাড়া কোন মানুষ তার ব্যক্তিত্বকে বিকাশিত করতে পারে না অধিকার সমাজ জীবনের সেই সব শর্ত যার মাধ্যমে মানুষ নিজেকে মানুষ হিসেবে পরিচয় করতে পারে প্রকৃতিবিদকে মূলত বলা যায় অধিকার সমাজে উৎপত্তি হয় আর সমাজই অধিকারের রক্ষক বটে তো আমরা দেখে নিই প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীগণ অধিকার সম্পর্কে তাদের সুচিন্তিত মতামতগুলো কিভাবে তুলে ধরেছেন তোমরা আমরা জানি পৃথিবীর বিখ্যাত একজন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন প্রফেসর আর্নেস্ট বার্কার যিনি একজন ইংলিশ অর্থাৎ ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী তিনি অধিকার সম্পর্কে বলেছেন রাইটস আর দোজ নেসেসারি কন্ডিশনস অফ দ্য গ্রেটেস্ট পসিবল ডেভেলপমেন্ট অফ দ্য ক্যাপাসিটিস অফ অল ইন্ডিভিজুয়ালস হুইচ আর secured and granted by the state আমরা আরেকজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী নাম বলবো আমরা জানি তাকে আমরা সবাই এইচ জে লাস্কি হিসেবে চিনি তিনিও ইংলিশ একজন রাষ্ট্রবিজ্ঞানী তার পূর্ণ নাম হচ্ছে হ্যারল্ড জোসেফ লাস্কি তিনি অধিকার সম্পর্কে বলেছেন অধিকার হচ্ছে সমাজ জীবনের সে সকল শর্ত যা ব্যতীত একজন ব্যক্তির ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সম্ভব নয় আমরা শুনেছি টি এইচ গ্রিনের নাম এই টি এইচ গ্রিন একজন ইংলিশ রাষ্ট্রবিজ্ঞানী তিনি অধিকার সম্পর্কে বলেছেন অধিকার হচ্ছে সে সকল বাহ্যিক অবস্থা যা মানসিক পরিপুষ্টি সাধন করে থাকে প্রিয় ছাত্রছাত্রী তোমরা অবশ্যই আজকের এই অধিকারগত সংজ্ঞা তোমরা শুনেছ তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখবে এবং এখান থেকে তোমরা কি বুঝেছ তা নিজের ভাষায় প্রকাশ করার চেষ্টা করবে এবার আসি আমরা অধিকারের শ্রেণী বিভাগে অধিকারের শ্রেণী বিভাগ রাষ্ট্রবিজ্ঞানীগণ অধিকারকে দুই ভাগে বিভক্ত করেছেন প্রাথমিকভাবে একটি হচ্ছে মোরাল রাইটস নৈতিক অধিকার আরেকটি হচ্ছে লিগাল রাইটস আইনগত অধিকার নৈতিক অধিকার
এটা মানুষের পরিশীলিত আত্মার জন্ম, আত্মার উৎস। ন্যায়বোধ থেকে জন্ম হয় নৈতিকতা, পরিশুদ্ধ আত্মা থেকে জন্ম হয় নৈতিকতা, পূর্ণ আত্মা থেকে জন্ম হয় নৈতিকতা, যার মাধ্যমে একজন অসহায় মানুষের পাশে একজন স্বাবলম্বী মানুষ এসে দাঁড়ায়, একজন একটি অসহায় সমাজের পাশে একটি চ্যারিটেবল ফাউন্ডেশন এসে দাঁড়ায়, যার উদাহরণ পৃথিবীতে রয়েছে অগণিত অসম। আমরা জানি রেড ক্রিসেন্ট সোসাইটির কথা, আমরা জানি রেড ক্রস সোসাইটির কথা। তারা যুগ যুগ ধরে আর্ত মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করে আসছে। অধিকার, পিতামাতার প্রতি সন্তানের অধিকার, সন্তানের প্রতি পিতামাতার অধিকার, এই অধিকারগুলো হচ্ছে নৈতিক অধিকার। এই অধিকার পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো চাপ নেই, না কোনো বল, না কোনো প্রেশার রয়েছে। এই অধিকার মানলে মানা না মানার ভিতরে শুধুই রয়েছে আত্মার পরিশুদ্ধতা। এবার আমরা যাব আইনগত অধিকারে। আইনগত অধিকার হচ্ছে এমন একটি অধিকার যে অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত এই অধিকার হল সাংবিধানিক অধিকার। যেই অধিকার লঙ্ঘন করলে, যেই অধিকার ভায়োলেট করলে, যেই অধিকার অধিকারের ব্যত্যয় ঘটলে একজন ব্যক্তির উপর অবধারিতভাবে রাষ্ট্রীয় শাস্তি নেমে আসে। সুতরাং এই অধিকার অবশ্যই পালনীয়, অবশ্যই মান্য করার মতো, অবশ্যই বরেণ্য মান্য অধিকার। এই আইনগত অধিকারকে রাষ্ট্রবিজ্ঞানীরা কয়েকটি ভাগে বিভক্ত করেছেন। আজ কয়েকটি ভাগ, কয়েকটি শ্রেণী আমি তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে শুনবে আর খাতার মধ্যে লেখার চেষ্টা করবে। আইনগত অধিকার যে সকল শ্রেণীতে বিভক্ত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সিভিল রাইটস, সামাজিক অধিকার, ইকোনমিক্যাল রাইটস, অর্থনৈতিক অধিকার, পলিটিক্যাল রাইটস, রাজনৈতিক অধিকার, কালচারাল রাইটস, সাংস্কৃতিক অধিকার, রিলিজিয়াস রাইট, ধর্মীয় অধিকার, পার্সোনাল রাইটস, ব্যক্তিগত অধিকার, এরকম আরো কিছু অধিকার রয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, আমরা অধিকার সম্পর্কে তোমাদের সচেতন করার জন্য, অধিকার সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে জানানোর জন্য তোমাদের কাছে আমরা অনলাইন ভিত্তিক ক্লাসের মাধ্যমে যতটুকু তথ্য উপস্থাপন করতে পেরেছি, এই তথ্যগুলো তোমরা ভালোভাবে রপ্ত করবে, খাতার মধ্যে লিখে রাখবে। এবং যারা এই অনলাইন ক্লাসে বিভিন্ন কারণে যুক্ত হতে পারছে না তাদের কাছে তোমরা সরবরাহ করবে। আজকের এই ক্লাস তোমরা মনোযোগভাবে শুনেছ, মনোযোগ দিয়েছ, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। এই অধিকার বিষয়ক, কর্তব্য অধিকার ও কর্তব্য মানবাধিকার বিষয়ক পরবর্তী ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে এই অনলাইনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব। তবে যাবার আগে বলে নিচ্ছি, আছো ঘরে থাকো, ঘরে জনসমাগম এড়িয়ে থাকো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর কাছে দোয়া করো যেন এই মহামারী পৃথিবী থেকে আমরা উঠে আনা। আগামী ক্লাসের শুভ প্রত্যাশায় আজকে এই ক্লাসে মনোযোগী হওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।